সকলকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। পূজোটা খুবই আনন্দ করে কাটালাম। তো পূজোর এই ভিডিওটা বাকি ছিল শেয়ার করার জন্য, তো আজকে ভিডিওটা শেয়ার করছি। দশমীর দুপুরের মেনুটা শেয়ার করলাম। দুপুরের মেনুতে ছিল আলু দিয়ে খাসির মাংসের ঝোল। তো আলুটাকে লাল লাল করে ভেজে রেখেছি, আর এদিকে তো দেখতেই পাচ্ছেন খাসির মাংসটাকে ভালোভাবে কষিয়েও নিয়েছি, অনেকক্ষণ ধরেই কষিয়েছি। আর এবারে প্রেশার কুকারের মধ্যে মাংসটা দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। তো আমি 4-5টা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আর করছি চাটনি, টমেটোর চাটনি। তো টমেটো কুচো করে রেখেছি, খেজুর, কাজু, কিশমিশ, তো এগুলো দিয়েই চাটনিও তৈরি করে নিলাম। তো চাটনিটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর অন্যদিকে তো প্রেশার কুকারে মাংসটাও হচ্ছে, তো মাংসটাও এদিকে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। 4টা সিটি দিয়েছিলাম আর খুব সুন্দর রঙও হয়েছে আলু দিয়ে খাসির মাংসের ঝোল। তো এবারে দুপুরবেলা থালা সাজিয়ে নিয়েছি। তো আরও করেছিলাম মাশরুম আলু পোস্ত। সবাই তো মাশরুম আলু কারি খায়, তবে আমি মাশরুম আলু পোস্ত করেছি, এটাও খেতে খুবই সুন্দর হয়। আর নিয়ে নিয়েছি খাসির মাংসের ঝোল, চাটনি আর স্যালাড।